জ্যৈষ্ঠ পূর্ণিমায় হবে স্নানযাত্রা একশো কলসি জলে স্নানের পর জ্বর আসবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্মপূর্ণ উৎসব মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিত করেন প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এই বছর আগামী শনিবার বাইশে জুন দুই হাজার চব্বিশে পালিত হবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা পূর্ণিমা তিথি পর্বে একুশে জুন সকাল সাতটা বত্ত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথির অবসান হবে বাইশে জুন সকাল ছয়টা বাইশ মিনিটে উদয়া তিথির হিসেবে স্নানযাত্রা পালিত হবে বাইশে জুন স্নানযাত্রার মাহাত্ম স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান স্কন্দ পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভায়াত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদীতে এনে রাখা হয় এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র মদনমোহনের ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন একশো আট কলসি জলে স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন সেবাইতরা একশো কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই জরে পড়েন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা এই তিন ভাইবোন স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন ঈশ্বরের এই অসুস্থতা সময়টি অংশর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না সর্দিজ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয় তেমনই স্নান করে জ্বর এলে চোদ্দ দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকেও এই কয়েকটি দিন মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহের পরিবর্তে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান অনেক ভক্তই তাঁরা বিশ্বাস করেন অনশর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবৈদ্যের আজুর্বৈদিক পাঁচন খেয়ে দিন পনেরো রোমধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসির বাড়ি যান এই বছর রথযাত্রা পালিত হবে আগামী সাত জুলাই এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ